ওই সময় ও আমাকে থ্রেট করেছিল যে হয় তোকে মার্ডার করে দেবো না হয় তোকে অ্যাসিড মারবো। কিন্তু ট্রেনের মধ্যে দুষ্কৃতীরা অ্যাসিড স্প্রে করতে করতে নামছিল, তো ওটা করতে দিতে বাবা রাজি হননি। ওই সময় বাবাকে মারধর করতে আসে। আর যারা আমরা অর্থহীন তাদের জন্য সমাজে মনে হয় কিছুই হচ্ছে না। প্রথম তো সমাজ আমাদের তো ভালো চোখে কোনো দিন দেখেনি, কারণ হচ্ছে আমরা সমাজের একটা কোণায় ছিলাম, মানে মৃত্যুর সঙ্গে লড়াই করেছি এবং মৃত্যুর সঙ্গে একটা বছর আমরা রেল হসপিটালে আমরা ভর্তি ছিলাম। আজ এমন কিছু মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরবো, তারা সমাজ থেকে একটু পিছিয়ে, একটু না অনেকটাই হয়তো পিছিয়ে, তাদেরকে এখনও ঠিকভাবে অ্যাকসেপ্ট করে নেয়নি সমাজ। সেটা হতে পারে ট্রান্সজেন্ডার কমিউনিটি, হতে পারে অ্যাসিড অ্যাটাক হয়েছিলেন তাদেরকে, সেরকম কিছু মানুষদেরকে আজকে আমরা পেয়েছি। তারা এসেছেন একটি বিশেষ প্রোগ্রামে বোন ফোঁটা নিতে, সেই বিষয়ে তো জানবো এবং তারা কতটা এখনও সমাজ থেকে অবহেলিত সেই বিষয়ে তাদের কাছ থেকে শুনবো। চলো তাদের কাছ থেকে শুনে নিই তাদেরই কথা। আমি মোটামুটি যে জীবনে কোনোদিন অভিজ্ঞতা নেই যে বোন ফোঁটা, কিন্তু আজকে এসে ইন্দ্রানিধি যে আমাদের পিছিয়ে পড়া বোনদের যে ফোঁটা দিলেন তার জন্য আমি খুব গর্বিত এবং খুব খুব আনন্দিত। এবং মোটামুটি অ্যাসিড, আমি একজন মানে চাকরিজীবী মানুষ ছিলাম, কিন্তু ট্রেনের মধ্যে দুষ্কৃতীরা অ্যাসিড স্প্রে করতে করতে নামছিল আর আমি সেই কম্পার্টমেন্টের রানিংয়ে উঠছিলাম। আর আমাদের পুরো ট্রেন কম্পার্টমেন্টে সবার একটু আধটু লেগেছে, আমাদের 11 জনের অনেকটাই লেগেছে, একজন পুরো কোনো স্পট ডেড, আর আমরা 10 জন আহত হয়ে আছি এবং তার মধ্যে আমরা 3 জন প্রচণ্ড পরিমাণে আহত। আর সেই আহত 1 বছর আমরা মানে মৃত্যুর সঙ্গে লড়াই করেছি এবং মৃত্যুর সঙ্গে একটা বছর আমরা রেল হসপিটালে আমরা ভর্তি ছিলাম। ভর্তি থেকে রেল হসপিটাল থেকে আমরা যখন বাড়ি আসি তারপরে 1 মাস পরে আমার মা মারা যান। মারা যাওয়ার পরে আমার জীবন যুদ্ধ শুরু হয়ে যায় আর সেই থেকে যুদ্ধ করতে করতে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। এবং তার মধ্যেও আমি একজনকে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের বাড়িপুরের বেবিল্যান্ড ফাউন্ডেশন এবং বিমানদাকে, যে তিনি আমাদের ঘরের বাইরে আমরা বেরিয়েছিলাম কিন্তু এত সুন্দর জায়গায় তিনি আমাদের নিয়ে এসেছেন এবং সবার সঙ্গে আনন্দ উপভোগ করতে দিয়েছেন, তাই জন্য তার জন্যও ধন্যবাদ তাকে জানাই। সমাজে এখন একটা জিনিস হয়ে গেছে যে মহিলা হলে একটা দেখতে সৌন্দর্য থাকতে হবে, সেই ক্ষেত্রে কি আপনি এখন ফেস করেছেন? আমি এইটুকু বলতে পারি যে সমাজে এখন যেটা চলছে যে সৌন্দর্য আগে দর্শনধারী, আর সেই ফেসটার মধ্যে আমরা যখন সুন্দর ছিলাম তখনকার জীবনটা আলাদা ছিল, এখন আমাদের জীবনটা এমনই হয়েছে যে আমাদের খুব দুঃখার্থ অনেকেই দেখলেই বলে যে এই মেয়েটা এরকম হয়েছে, এই মেয়েটা বা পাশে অনেকে দাঁড়ায় না বা অনেকেই সরে যায়, এই জন্য আমাদের ভীষণ দুঃখার্থ। কিন্তু তার থেকেও আজকের আমি মনে করি যে আজকের এই সুন্দর সুন্দর মানুষ এবং সেলিব্রিটিদের সামনে দাঁড়িয়ে এবং নিজেদেরকে আনন্দ উপভোগ করছি এবং আমাদের ইন্দ্রানিধি আমাদের সম্মান দিয়েছেন বা দিচ্ছেন বা পরবর্তীকালে আরও যারা দিয়ে দিচ্ছেন বা আরও অতীতে যারা দিয়েছেন তার জন্য আমরা খুব আনন্দিত। কিন্তু জেনেছি আমি অনেকদিন পর, সেটা হচ্ছে 13 বছর পর জেনেছি যে দুষ্কৃতে একজনকে ধরা পড়েছে এবং আমার যেহেতু গার্জেন সম্বল নেই তার জন্য আমি কিছু করতে পারিনি আর আমরা কিছু তার জন্য কেস কামারি কোনো কিছুই করতে পারিনি। আমি মনে করি যে যাদের টাকা আছে এখন টাকা ছাড়া কিছু চলছে না, যাদের টাকা আছে তাদের সমস্ত কিছু ধরপাকড় বা অনেক কিছু হচ্ছে, আর যারা আমরা অর্থহীন তাদের জন্য সমাজে মনে হয় কিছুই হচ্ছে না, কারণ যদি অর্থহীন মানুষদের জন্য কিছু করা হতো তাহলে আজ আমরা যারা এই যে গরিব মধ্যবিত্ত মানুষ তারা অ্যাসিড আটাকে মানে অ্যাসিড আক্রান্ত হয়ে আমরা আজও দুঃখার্থ হয়ে থাকতে পারতাম না, তাহলে আমাদের সমস্ত মানুষকে ধরা হতো। আমার নাম তন্দ্রা মাখাল, আমিও একজন অ্যাসিড ভিকটিম। 13 ফেব্রুয়ারি 2017 আমার উপর অ্যাসিড অ্যাটাক হয়, আর আমার উপর অ্যাসিড অ্যাটাক করে একজন প্রমোটার, আমাদের যে কল্যাণপুরে বাড়ি আছে ওটা নিয়ে এক প্রমোটারের সাথে বাবার দীর্ঘদিন ঝামেলা হয়। আর ওই ঝামেলার সময় মানে প্রমোটার চেয়েছিল যে আমাদের জায়গার উপর থেকে রাস্তা বার করতে, যেহেতু আমাদের জায়গার পিছনে ওনার জায়গা আছে,
তো ওটা করতে দিতে বাবা রাজি হননি, ওই সময় বাবাকে মারধর করতে আসে এবং আমি গিয়ে প্রতিবাদ করেছিলাম, ওই সময় ওদের কাজটা আমি আটকে দিয়েছিলাম বলে সেই ক্ষোভে আমার উপরে অ্যাসিড মারে, অ্যাসিড হামলা করে এবং আমি মানে তার কিছুদিন পরে যখন গণ্ডগোল হয়েছিল ওই সময় ও আমাকে থ্রেট করেছিল যে হয় তোকে মার্ডার করে দেবো না হয় তো তোকে অ্যাসিড মারবো। তো তার কিছুদিন পরেই আমি একবার মানে ফিরছিলাম রাতের ট্রেনে, তো ওই বারুইপুর থেকে যখন আমাদের ডায়মন্ড হারবার ট্রেনটা ছাড়ে ওই ট্রেনে লেডিস কম্পার্টমেন্টেই আমি বসেছিলাম আর ওই লেডিস কম্পার্টমেন্টের মধ্যে উঠেই আমার মুখে অ্যাসিড মারা হয়। তারপরে ওখান থেকে বাড়ি থেকে প্রথমে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল থানায়, লোকাল থানায়, তো ওখান থেকে ওনারা বললেন যেহেতু এটা ট্রেনের কেস তো জিআরপিতে নিয়ে যান, ওখান থেকে আমাকে জিআরপিতে নিয়ে যাওয়া হয়। শরীরে তো ওই সময় ভীষণ জ্বালা যন্ত্রণা, আর অ্যাসিড মারার সাথে সাথে আমি দুটো চোখেই দেখতে পাচ্ছিলাম না, দুটো চোখেরই দৃষ্টি হারিয়েছিলাম। তারপর ট্রিটমেন্টের পরে জানা যায় আমার বাম চোখের মণিটা টোটালি গোলে নষ্ট হয়ে গেছে আর ডান চোখে আমি 60% দেখতে পাই, রাত্রেবেলা দেখতে খুবই সমস্যা হয়, দিনের বেলা কোনো রকমে আর কি দেখি। তো এই কেস, তারপরে আমাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া, ওখান থেকে আমাকে বাঙ্গুর হসপিটালে রেফার করা হয়েছিল, কিন্তু বাঙ্গুর হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল যে ওখান থেকে আমাকে বাড়ি ফেরত করে দিচ্ছিল, ডাক্তারবাবু বলেছিলেন যে ওকে আর বাঁচানো যাবে না। তো বাবা মা কোনো রকমে হাতে পায়ে ধরে, ডাক্তারবাবু হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে আমাকে ওখান থেকে ক্যালকাটা মেডিকেল কলেজে রেফার করা হয়। ক্যালকাটা মেডিকেল কলেজে প্রায় 20 দিন মতো আমি অ্যাডমিট ছিলাম বানকেবিনে। 20 দিন পরে আমি ওখান থেকে কোনোভাবে সুস্থ হয়ে কোনো রকমে বাড়ি আসি, তারপর প্রাইভেটে আমার ট্রিটমেন্ট হয়। আর বাড়িতে প্রাইভেটে ট্রিটমেন্ট করাকালীন আমার এই চোখটা মানে মণিটা অপারেশন করে বাদ দেওয়া হয়েছিল। তারপরে 5 বছরই আমি বাড়ির মধ্যেই ছিলাম, মানে যেহেতু এই যে বলা হলো যে বাড়ির বাইরে ওই সময় না বেরোলে সবার চোখেই একটা অন্যরকম, আমাদের প্রতি দৃষ্টি লোকের অন্যরকমই ছিল, মনে নিজেদেরকেই মনে হতো আমরা যেন সমাজে কোন পর্যায়ে নেমে গেছি, সত্যি কথা বলতে খুবই খারাপ লাগতো বাইরে বেরোতে। তো ওই 4 দেওয়ালের মধ্যেই 5 বছর কাটিয়েছিলাম। 5 বছর পর বারুইপুর বেবিল্যান্ড ফাউন্ডেশন থেকে বিমান স্যার আমাদের বাড়ি যান, 7ই মার্চ, 8ই মার্চ বিশ্ব নারী দিবস, সেই উপলক্ষে আমাকে ইনভাইট করতে গিয়েছিলেন মহিলা থানায় সমর্থনা জানাবেন বলে। তো 8ই মার্চ আমাকে মহিলা থানায় ডাকা হয়, আমি গিয়েছিলাম, ওখানে বিমান স্যার এবং মহিলা থানার আইসি ম্যাম আমাকে সমর্থনা জানান। তারপর থেকে বেবিল্যান্ড ফাউন্ডেশনের সাথে আমার যোগাযোগ, ওখানেই আমি বর্তমানে মানে কর্মরত। প্রমোটার কোনো সাজা পাননি? না, প্রমোটার ওই মুহূর্তে ওই 1 মাস মতো জেল খেটেছিল, তারপরে আবার যেই কাজ সেই বাড়ির বাইরে ওরকমই ছাড়া আছে। যখনই মানে ফার্স্ট টাইম হতো যখনই দেখতো থ্রেট করতো, আবার বলতো মার্ডার করবো, কাউকে বাস করতে দেবো না, মানে যা খুশি এগুলো করতো। তারপরে থানায় কমপ্লেন করার পর আপাতত এখন বলাটা বন্ধ আছে, কিন্তু আমাদের সামনেই বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই সত্য যে যার কাছে টাকা আছে সেই, যার কাছে টাকা আছে সেই এখন এগিয়ে আছে, আর আমাদের মতো মানুষরা সমাজের অনেক পিছনে। বোন ফোটা বলতে আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি কিংবা শিখে এসেছি, ভাই ফোটা হয়, বোন ফোটা বলে কোনোদিনই শুনি কিংবা বোনকে ওইভাবে সম্মান দেওয়া হয়নি। যেভাবে আমাদের ফ্যামিলিতে ভাইকে যেভাবে সম্মান দেওয়া হয়, ভাইকে আলাদা ফোটা দিয়ে একটা সেলিব্রেট করা হয়, সেই জায়গাটা থেকে বোন ফোটা হয়ে আমি মানে সৃষ্টি একাডেমিকে আমি একটাই কথা বলবো, সৃষ্টি ডান্স একাডেমিকে ধন্যবাদ জানাই ওনাকে। বোন ফোটা প্রথম দেখলাম, আর বোন ফোটার যে সম্মানটা, জীবনে তো বোন কারো তো হতে পারলাম না, আমরা ট্রান্সজেন্ডার, আমরা না জীবনে কারোর ভাই হতে পেরেছি না জীবনে বোন হতে পেরেছি, তাই জন্মের পর থেকে না জীবনে আমি কোনো ভাইয়ের ফোঁটা পেয়েছি কিংবা আমি কোনো ভাইকে ফোঁটা দিতে পেরেছি, এইটা আমার সারা জীবনের একটা আফসোস ছিল। আজ আমি সৃষ্টি ডান্স একাডেমির কাছে এসে এই জীবনের যে আক্ষেপটা আমি পরিপূর্ণ করলাম। সমাজে এখনো আপনাদেরকে কতটা অ্যাকসেপ্ট করেছে বা রিজেক্ট করেছে? হ্যাঁ, সমাজ বলতে প্রথম তো সমাজ আমাদের তো ভালো চোখে কোনো দিন দেখেনি, কারণ হচ্ছে আমরা সমাজের একটা কোণায় ছিলাম, আর সেই জায়গা থেকে সমাজ আমাদেরকে অনেকটা, যেহেতু আমরা ডেভেলপ করেছি, আমরা ট্রান্সজেন্ডার, আমরা ট্রান্সপারেন্ট করেছি লাইফকে, তারপরে সব কিছু করার পরে আর সমাজকে যে চোখে আমরা যেভাবে দেখি, সমাজ কিন্তু আমাদেরকে ওই চোখে দেয়। সমাজকে যেহেতু আমরা ঘৃণা করি না, আগে সমাজ আমাদের ঘৃণা করতো, কিন্তু যেহেতু সমাজকে আমরা ভালোবাসতে শিখেছি, তাই সমাজও কিন্তু আমাদেরকে ভালোবেসে নিচ্ছে, হাসি মুখে সব জায়গাতে আমাদেরকে উৎসাহ দেয়। আমাদের কমিউনিটি হয়ে আমি একটাই কথা বলবো, যে সম্মান আজ আমরা পেলাম, এই সম্মানটা হয়তো কিছু বছর আগেই পাওয়া দরকার ছিল, তাই দর্শকদের বলবো
সবাইকে বলি ধন্যবাদ আজ এই জায়গায় আসতে পেরেছি। ইন্দ্রানীজিকে ধন্যবাদ, ইন্দ্রানীজি আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে।